আমরা সবাই জানি তাজমহল বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি। মোগল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে তাজমহল তৈরি করেছিলেন। 1631 সালে মমতাজ মহল 14তম সন্তান প্রসবের সময় মারা যান। এটি ভারতের আগ্রায় অবস্থিত। এই তথ্যগুলো তো বেশিরভাগ মানুষেরই জানা, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব তাজমহল সম্পর্কে কিছু অজানা তথ্য। আসুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দিনের বিভিন্ন সময় তাজমহলের বিভিন্ন রং দেখা যায়। তাজমহল খুব ভোরে গোলাপি, দিনে সাদা ও চাঁদের আলোতে সোনালি রঙের দেখা যায়। তাজমহলের সাদা মার্বেল ও প্রতিফলিত টাইলসই এই রং পরিবর্তনে সাহায্য করে। তাজমহলের পিলারগুলো বাইরের দিক থেকে হেলানো, ভূমিকম্প হলে এগুলো যেন সমাধির উপর না পড়ে যায়, এই জন্য এভাবে তৈরি করা হয়েছে। এই অনন্য স্থাপনাটির স্থপতি ছিলেন আহমেদ লাহোরি। তাজমহল নির্মাণের জন্য তিনি 22,000 মানুষ নিযুক্ত করেন, যার মধ্যে ছিল শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্প, সূচিকর্ম শিল্প ও ক্যালিগ্রাফার। তাজমহলের নির্মাণ সামগ্রী বহনের জন্য 1,000 হাতি ব্যবহার করা হয়েছিল। স্থাপত্যকলার এই বিশাল জাঁকজমকপূর্ণ কাজটি করার জন্য সম্রাট রাজস্থান, আফগানিস্তান, তিব্বত ও চীন থেকে মার্বেল পাথর আনিয়েছিলেন। এছাড়াও 28 ধরনের মূল্যবান ও আধা মূল্যবান পাথর সাদা মার্বেলের উপর বসানো হয়েছিল, যার মধ্যে আকর্ষণীয় নীলকান্তমণিও ছিল। তাজমহলের সবকিছু প্রতিসম শুধুমাত্র একটি জিনিস ছাড়া, আর সেটি হচ্ছে এর ভেতরে দুইটি সমাধি, কারণ পুরুষের সমাধি মেয়েদের সমাধির চেয়ে বড় হয়। তাজমহলের মূল্য 32 মিলিয়ন রুপি, যার বর্তমান মূল্য $1 বিলিয়ন চেয়েও বেশি। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং সম্পূর্ণ হয়েছিল 1653 সালে। এটি তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। তাজমহল সম্পর্কে একটি প্রচলিত মিথ রয়েছে, নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট শাহজাহান, যাতে কেউ পুনরায় তাজমহল তৈরি করতে না পারে। আরেকটি মিথ হচ্ছে, তাজমহলের মতোই আরেকটি সমাধি এর বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হয় সেটি আর সম্ভব হয়নি, কিন্তু এর কোনো প্রমাণও পাওয়া যায়নি। মোগল সম্রাটের সৃষ্ট হওয়া সত্ত্বেও তাজমহলের স্থাপনা কৌশল ছিল বিশ্বব্যাপী অনুপ্রাণিত। এটি পারস্য, মধ্য এশীয় ও ইসলামী স্থাপত্যের সমন্বয় করেছিল। তাজমহলের ভেতর ও বাহিরে ক্যালিগ্রাফির চমৎকার কাজ আছে। মমতাজ মহলের সমাধি ক্ষেত্রেও তার পরিচিতি ও প্রশংসার শিলালিপি দেখা যায়। সমাধি ক্ষেত্রের এক পাশে আল্লাহর 99 নাম ক্যালিগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত আছে। তাজমহলের উচ্চতা 171 মিটার বা 561 ফুট দীর্ঘ, যা কুতুব মিনারের চেয়েও বড়। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতেই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। বর্তমানে তাজমহলে বাগান, গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা 17 হেক্টর জায়গা নিয়ে গঠিত। সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন। বর্তমানে নদীটি শুকিয়ে গেছে।